খুব মাইন পার্সোনাল ফিটনেস ট্রেনার যেমন আজকের এই ভিডিওতে আলোচনা করবো জিঙ্ক নিয়ে জিঙ্ক হচ্ছে একটি ট্রেস মিনারেল মিনারেল অনেকগুলো রয়েছে তার মধ্যে কিছু মিনারেল আছে যেগুলো প্রয়োজন শরীরে অল্প একটু ডেইলি অল্প একটু প্রয়োজন কিন্তু মাস্ট বি বাইরের থেকে আমাদের শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করানো কারণ আমাদের বডি এটা তৈরি করতে পারে না ওকে তো এরকম প্রায় নব্বই থেকে একশোটির মতো ট্রেস মিনারেল আছে সেগুলোর মধ্যে আবার অন্যতম কয়েকটি আছে তার মধ্যে একটি হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক এতটাই গুরুত্বপূর্ণ যেমন উদাহরণ হিসাবে যে অ্যানজাইম আছে আমাদের শরীরের অ্যানজাইম সম্বন্ধে আমরা জানি যে অ্যানজাইম হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বা একটা কোম্পানির যেই ওয়ার্কার যারা কাজ করে এরকম আমাদের শরীরের যাবতীয় কাজকর্ম ফাংশন করতে এই অ্যানজাইমের প্রয়োজন তো এই অ্যানজাইম তৈরিতে একশো বিভিন্ন ধরনের অ্যানজাইম তৈরিতে এই জিঙ্ক প্রয়োজন পড়ে ওকে তার মধ্যে এক ধরনের অ্যানজাইম আছে যেগুলো আমাদের যে পিএইচ লেভেল স্টোমাকের যে পিএইচ লেভেল তারপর আমাদের ব্লাডের তারপর আমাদের আমাদের পোসাবের যে পিএস লেভেল পিএস লেভেল হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোলাইন ওকে কতটা অ্যাসিড কতটা মানে কতটা উইক অ্যাসিড কতটা স্ট্রং অ্যাসিড এটাই সংক্ষেপে বুঝতে পারবেন অ্যাসিড লেভেলটা কতটা উইক আর কতটা স্ট্রং এই লেভেলটাকে আপনার ব্যালেন্স করে এই এই অ্যানজাইমটা সেই অ্যানজাইমটা প্রস্তুতি প্রস্তুতিতে আপনার জিঙ্কের প্রয়োজন ওকে তারপরে হচ্ছে এই জিঙ্কটা শুধু জিঙ্ক না আরও কয়েকটা ট্রেস মিনারেল আছে যেগুলো অ্যাবজর্ব হয় না যদি স্টোমাকের অ্যাসিড স্ট্রং না থাকে ওকে এই জিঙ্ক কিন্তু স্টোমাকের অ্যাসিড স্ট্রং করতে সাহায্য করে আবার যদি স্ট্রং অ্যাসিড না থাকে কোনো কারণে তাহলে আবার যে জিঙ্ক শরীরে আপনার অ্যাবজর্ভ করতে পারে না শুষে নিতে পারে না তাহলে আমাদের স্টোমাকের অ্যাসিড কমার পিছনে তো কয়েকটি কারণ আছে যেমন জাঙ্ক ফুড তারপর প্রসেস ফুড তারপর আমাদের বয়স বাড়ার সাথে সাথে আপনার প্রতি বছর এই অ্যাসিডের লেভেল উইক হতে থাকে সেই সাথে আবার আমাদের যদি কোনো ডাইজেস্টিভ প্রবলেম থাকে আমরা ডাক্তারের কাছে গেলে তারা আমাদেরকে অ্যান্টাই অ্যাসিড দেয় অ্যাসিড হচ্ছে অ্যাসিডের বিপরীত মানে ওই ওই ট্যাবলেটটা খেলে আমাদের অ্যাসিড লেভেলকে লোয়ার করবে আরও খারাপ করবে অলরেডি লো স্টোমাক অ্যাসিড তার মধ্যে আরও খারাপ করবে হ্যাঁ আরও লো করবে তো এইভাবে কোনো না কোনোভাবে আমরা আমাদের বেশিরভাগ মানুষের স্টমাকের অ্যাসিড খুব কম এটা আমাদের ধরে নিতে হবে আচ্ছা তো আপনার বেনিফিট কি ওকে এই জিঙ্ক আমাদের কি কি বেনিফিট করে নাম্বার ওয়ান হচ্ছে যত স্কিনের সমস্যা আছে ওকে এগুলোকে সমাধান করে যেমন অ্যালার্জি একজিমা তারপর সোরাইসিস তারপরে অ্যাকনি এই জাতীয় স্কিনের সমস্যাকে সমাধান করে এজন্য যত আপনার স্কিন প্রোডাক্ট আছে যেমন লোশন ইত্যাদি এগুলোর মেইন বেস হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্ক কে বেস হিসাবে ব্যবহার করে তারা ওগুলো বানিয়ে থাকে কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে ওই জিঙ্কগুলো হচ্ছে আপনার সিনথেটিক ওগুলো ন্যাচারাল খাবারের মধ্যে যেমন আছে এরকম না ওকে এটা কমপ্লিট জিঙ্ক না বা এটার যে অ্যাসোসিয়েটেড আরও অন্যান্য ভাইটামিন মিনারেল প্রয়োজন এটার সাথে থাকার কথা এগুলো নাই শুধু ওই জিঙ্কের পাটা যাই হোক তো এই স্কিনের সমস্যার সমাধান করে সে সাথে আমাদের অনেকের নখের বি নখ নখের বিভিন্ন সমস্যা আছে এগুলো সমাধান করে তারপরে আমাদের হেয়ার চুলের সমস্যার সমাধান করে চুল অনেকের আপনার অ্যালোপেশিয়া অ্যালোপেশিয়া হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট জায়গার চুল মনে হয় যে কেউ আপনার ব্লেড দিয়ে সেচে দিয়েছে এরকম যে চুল থাকে না এটাকে অ্যালোপেশিয়া বলা হয় এই সমস্যারও সমাধান করতে পারে এই জিঙ্ক আবার অনেকের ঠান্ডা কাশি হয় না ঠান্ডা কাশি হলে অনেকের রিকভার হতে ছয় সাত দিন দশ দিন সময় লেগে যায় এই রিকভারি প্রসেসকে সংক্ষিপ্ত করে হ্যাঁ খুব দ্রুত আপনি রিকভার হয়ে যাবেন ঠান্ডা সর্দি থেকে তারপর আপনার ডায়রিয়া ডায়রিয়া হলে আপনার জিঙ্ক ব্যবহার করলে দ্রুত ডায়রিয়া ভালো হয়ে যাবে ওকে আচ্ছা আপনার জিঙ্কের ডিফিশিয়েন্সি থাকলে শরীরের অভাব থাকলে কি হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ইনফেকশন হতে পারে ওকে ব্যাকটেরিয়া জিঙ্কের জিঙ্কের এগুলোকে প্রোটেকশন করে প্রোটেক্ট করে তো এগুলো সারা শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ হবে খুব ঘন ঘন তারপর হচ্ছে পুরুষের ক্ষেত্রে যাদের শরীরে অ্যাস্ট্রোজেন অ্যাস্ট্রোজেন হচ্ছে মহিলাদের হরমোন মহিলাদের ডোমিনেটিং হরমোন পুরুষেরও অ্যাস্ট্রোজেন আছে কিন্তু কম কিন্তু এই কমটা যদি অনেক বেড়ে যায় তাহলে কী হয় আপনার যে ব্রেস্ট ম্যান বোভস হয় তারপরে বীর্য কমে যায় তারপর সেক্স ড্রাইভ নষ্ট হয়ে যায় ইত্যাদি কমপ্লিকেশন সেক্সুয়াল কমপ্লিকেশন এগুলো সৃষ্টি হয় আর টেস্টাস্ট্রন লেভেল কমে যায় এই টেস্টাস্ট্রনকে বুস্ট করতে প্লাস এই এই অ্যাস্ট্রোজেনকে কমাতে জিঙ্কের প্রয়োজন ওকে তো এখন বুঝতে পারছেন যে জিঙ্ক কত ভাইটাল জিনিস এখন এটার সোর্স কী কোথায় পেতে পারেন বেস্ট সোর্স হচ্ছে আপনার সমুদ্রের যে সেলফিশ সেল সরি সেলফিশ রয়েছে যেগুলোর ছবি আমি দিয়ে দিচ্ছি এই ঝিনুক শামুক এই এই জাতীয় জিনিসপত্র কাঁকড়া ওকে এগুলোকে সেলফিশ বলা হয় এই সেলফিশের যে কোনো একটা খেলি হবে আর যদি এগুলো পছন্দ না করেন বা পাওয়া সম্ভব না হয় তাহলে সেকেন্ড বেস্ট অপশন হবে সমুদ্রের মাছ ওকে আচ্ছা এখন আপনি যদি এগুলো অ্যাপ্লাই করার পরেও আপনি চান যে না আমার অলরেডি তো সমস্যা জিঙ্কের ডিফিশিয়েন্সি অনেক দিন ধরে তাই আমি রিকভারি প্রসেসটাকে খুব স্পিড আপ করতে চাই তাহলে আমি সাপ্লিমেন্টও ব্যবহার করতে চাই এগুলো খাওয়ার পাশাপাশি তাহলে কি করবেন আপনি যে জিঙ্কের যে সাপ্লিমেন্ট রয়েছে তার মধ্যে একটা টাইপ আছে যেগুলো হচ্ছে জিঙ্ক অরোটেড অরোটেড যার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মানে যা আছে সাপ্লিমেন্ট বাজারে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং এটার অ্যাবজরপশন শরীর এটাকে শোষণ করে হান্ড্রেড মানে ম্যাক্সিমাম নট হান্ড্রেড পারসেন্ট ম্যাক্সিমাম শোষণ করতে পারে এজন্য এটা হবে আপনার সাপ্লিমেন্ট তো আশা করি বুঝতে পেরেছেন এবং যা যেভাবে বলছি এভাবে ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করে উপকৃত হবেন প্রিয় বন্ধু এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ